الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم صدق الله العظيم প্রিয় শ্রোতা মণ্ডলী, আপনাদের সম্মুখে আজকে যে আলোচনা রাখব সেটি হলো যে মাহে রমজানে বিশেষ বিশেষ আমল আছে যেগুলি করলে অনেক নেকির মানুষ প্রাপ্ত হবে, এবং রোজা নেকি যা আছে তার সঙ্গে সঙ্গে আরও কিছু বেশি বেনিফিট আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছ থেকে পেতে পারেন। সেই সব আমলগুলি আজকে আলোচনা করব আপনাদের সম্মুখে। প্রথমে বলে রাখি, রমজান একটি এমন একটি মাস যে মাসে আল্লাহ রাব্বুল ইজ্জাত অগণিত নিয়ামত বান্দাদের জন্য রাখেন। তন্মধ্যে একটি বিশেষ নিয়ামত আখেরাতের দিন মানুষ প্রাপ্ত হবে, তা হাদিসের ভাষায় এসেছে, ইন্না ফিল জান্নাতি বাবাইন ইয়াকুলু লাহু রাইয়ান ইয়াদখুলু মিনহু সাঈমুনা ইয়াউমাল কিয়ামা লা ইয়াদখুলু মাআহুম আহাদ গায়রুহুম ইয়াকুলু আইনা সাঈমুন ফায়াদখুলুনা মিনহু ফাইযা দাখালা আখিরাহুম আগলাক ফালাম ইয়াদখুল মিনহু আহাদান। এই যে হাদিসটি এসেছে, এই হাদিসটি খুবই গুরুত্বপূর্ণ এবং মহত্বপূর্ণ একটি রোজাদারদের সম্পর্কে, যে একটি বিশেষ দরজা করা হবে যা রোজাদারদের জন্য জান্নাতে প্রবেশ করার জন্য, এবং যখন শেষ ব্যক্তিটি সেই দরজা দিয়ে প্রবেশ করে যাবে জান্নাতে, তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে। এই যে ব্যাপারটি আছে এটা মনে রাখতে হবে, বিশেষভাবে শুধুমাত্র রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ফ্যাসিলিটি দান করবেন। এছাড়াও আরও একটি হাদিস আছে, সহিহ বুখারী ও মুসলিম একযোগে হাদিসটি বর্ণনা করেছেন, সেটি হলো সহিহাইন বলতে পারি আমরা, ক্বাল আল্লাহু আজ্জা ওয়া জাল, এটি একটি হাদিসে কুদসি, কুল্লু আমালা ইবনু আদম লাহু ইল্লা সিয়াম ফা ইন্নাহু লি ওয়া আনা আজ্জা বি। এটা আপনারা সকলে শুনে আছেন, যার বাংলাটি শুনলে বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল ইজ্জাত বলেছেন যে সমস্ত আমল ইবনে আদম যা কিছু করে তার বদলা তারা নিজেরা দিয়ে থাকে অন্য ফেরেশতার দ্বারা, আর ইল্লা সাঈম আর সিয়াম হলো যে রোজা হলো ফাইন্নাহু লি, শুধু আমার জন্য, আনা আজ্জি বিহি, এবং আমি তার প্রতিদান দিয়ে থাকি বান্দাদের কাছে। আল্লাহ রাব্বুল ইজ্জাত যে কথাটি বলেছেন এটি একটা খুব গুরুত্বপূর্ণ। এবার আমরা বিশেষ গুরুত্বপূর্ণ আমলগুলির দিকে দেখব, যে রমজান মাসে বিশেষ বিশেষ কিছু আমল আছে। এমনি আমরা জেনারেলি জেনে থাকা দরকার, ভুল ভ্রান্তি বা চক্করে মানুষের না পড়া দরকার, সেটি হলো এই যে রমজান মাসে বিশেষ কিছু কি আমল আছে। হ্যাঁ, কিছু আছে যেগুলি শেষের দিকে এবং যেগুলি খুব প্রকাশ্যভাবে, লুকায়িত এমন কিছু বিশেষ আমল নেই, যা সবসময়তে ইসলাম গতানুগতিক যে আমল করে থাকে এটিই হচ্ছে পবিত্র হাদিস ও কোরআনের ভাষায় আমল আছে। তার সঙ্গে সঙ্গে এক্সট্রা যে আমল আছে, বিশেষভাবে কয়েকটি আমল রমজান মাসে আল্লাহ রাব্বুল ইজ্জাত দিয়েছেন মুমিন বান্দাদেরকে লক্ষ্য করে, সেটি হলো এক, লাইলাতুল কদর অর্থাৎ কদরের রাত্রি দিয়েছেন, এতে কাফের ব্যাপারে আছে, এগুলি এক্সট্রা আমল ধরতে পারি রমজান মাস হিসেবে। তাছাড়াও আরও কিছু ইবাদত আছে যেগুলি ওই গতানুগতিকভাবে করলেও সেগুলি নেকি প্রাপ্ত হবে বিশেষভাবে, সেগুলি হাদিসের ভাষাতে আপনাদেরকে একটু জানাবো। সেটি হলো সবই, আমি যে হাদিসগুলি বলবো সবই একযোগে সহিহ মুসলিম ও সহিহ বুখারীর অন্তর্গত, এবং সে হাদিসগুলি নিয়ে কোনো প্রকারের দ্বন্দ্ব নাই, সকলেই একমত এবং সহিহ হাদিস। প্রথমেই বলবো সাহারির ব্যাপারে, যেহেতু রোজার একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সাহারি খাওয়া, তো এটা অনেকে শিথিলতা প্রকাশ দেখায় বা দেখানো হয়, শিথিলতা দেখায়, অনেকেই কী করে প্রথম রাতেই খেয়ে ঘুমিয়ে যায় বা যতক্ষণ জেগে থাকে সেভাবে খেয়ে ঘুমিয়ে যায়, এটা করা যাবে না। তাহলে কী হবে যে ইবাদত রোজার যে বরকত সেটা থেকে সে বঞ্চিত হবে এক প্রকারে। সেটি হলো কি, হাদিসের ভাষায় এসেছে, তাহার রু ফাইন্না সুহুরি বরকাতুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, সেহরিতে বরকত আছে। এই যে আমি যদি না খাই এবং নেকি প্রাপ্ত হবো, বরকত প্রাপ্ত হবো, যদি আমি আপনি সেহরি না খাই তাহলে সেই নেকি থেকে বঞ্চিত হবো এক প্রকারে। দ্বিতীয়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইফতারের ব্যাপারে, আমরা জানি যে ইসলামিক জগতে ইফতার একটি খুব গুরুত্বপূর্ণ মহত্বপূর্ণ কাজ,
রোজার দিনে বিশেষভাবে। তো মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরি, কোনো ব্যক্তিকে যদি কেউ রোজা ইফতারি করায় রোজার দিনে, তাহলে মিসলু আজরি, তার সম পরিমাণ সে নেকি প্রাপ্ত হবে রোজাদার সম্পূর্ণ। অনেকের প্রশ্ন থাকে, তাহলে কি যে রোজা রেখেছিল তার কাছ থেকে কোনো নেকি কি কমিয়ে নেওয়া হবে কি না? এই ধন্দ্ব অনেক দিন থেকেই মানুষের ছিল, তার জন্য রাসূলুল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন, গায়র আন্নাহু লা ইয়ানকুস কিসু মিন আজরিস সাঈমি শাইআন, এতে থেকে রোজাদারের বরকত থেকে বা নেকি থেকে কোনো প্রকারের কোনো কিছুই কমানো হবে না। এটি এই হাদিসটি তিরমিজি ও ইবনে মাজা এক যুগে লিপিবদ্ধ আছে, সঙ্গে সঙ্গে সহিহ আল বানাতিও এটি সহি ধরা হয়েছে। এছাড়াও আল্লাহ রাব্বুল ইজ্জাত বিশেষভাবে পবিত্র কোরআনে যে সূরায়ে ফাদার নাজিল করেছে আপনারা জানেন রমজান সম্পর্কে, এটি মূলত হাদিসের বিশেষ সব কিছুতে লক্ষ্য করে দেখা যায়, এটি মোস্ট প্রবাবলি হচ্ছে রমজানের শেষ দশ দিনের দিকে এবং বেজর রাত্রির দিকে। সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটিও সহিহ বুখারী মুসলিমের এক যুগে লিপিবদ্ধ করেছেন, যে যে ব্যক্তি কদরের রাত্রিতে বিশ্বাসের সঙ্গে ঈমানের সঙ্গে ইহতিসাবান এবং আখেরাতে যে হিসাব নিকাশ হবে সেই বাঁচার উদ্দেশ্যে যে ব্যক্তি কদর রাত্রিতে দাঁড়ালো নামাজের জন্য, গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যানবি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তার পূর্বের গুনাহ সমস্ত গুনাহ মাফ করে দেবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল ইজ্জাত পবিত্র কোরআনে ঘোষণা দিয়েছেন, ফাবুদনি আকিমিস সালাত আলি যিকরি, সূরা তোহা এক আয়াত নম্বর ১৪, যে তোমরা কী করো, ইবাদত বন্দেই করো আমার, আকিমিস সালাত আলি যিকরি, এই নামাজের লিপিবদ্ধ সময়ে যে নামাজ আছে সেগুলি নামাজের মধ্যে দিয়ে আমাকে স্মরণ করো। এই যে ব্যাপারটি আছে এটি কিন্তু মহত্বপূর্ণ একটি ইবাদত নামাজ। তো রমজান মাসে এটা যেন বিশেষভাবে আরও দেখা হয়, যে তো নকল গুলিনের বরকত বাড়িয়ে দেওয়া হয় অন্য হাদিসে আপনারা দেখতে পাবেন। এছাড়াও আল্লাহ রাব্বুল ইজ্জাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম উম্মাকে বিশেষভাবে একটি কাজ করতে বলেছেন, সেটি হলো দোয়া। এখানে এই হাদিসটি রয় আহমদ শাকির একজন মুফাসসিরিন, তিনার তাফসিরের কিতাব উমদাতুত তাফসির আবদুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস রিওয়ায়াত করেছেন, যে ইন্নালি সাঈমি ইন্দা ফিতরিহি দাওয়াতু মা তুরাদ্দিদ, যে ব্যক্তি ইফতারের সময় দোয়া করে সে দোয়াটি রদ করা হয় না বা রোকা হয় না, এটি আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সোজাসুজি কবুল হয়ে যায়। এর জন্য মুসলিম উম্মা ইফতারের তো বরকত আছে, তার সঙ্গে সঙ্গে দোয়া কবুল হওয়ার জন্য এবং বিশেষভাবে আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে চাওয়া পাওয়াগুলি সেগুলি ইফতারের সময় করে নিতে হবে, এই হাদিসের দ্বারা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। এছাড়াও আমি এবার একটি বিশেষ হাদিস বলবো, যেটি চারটি কাজ করার নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে দিয়েছেন রমজান মাসে, এবং সেটি এই হাদিসটি মূলত সহিহ ইবনে খুজাইমা থেকে নেওয়া হয়েছে, এবং এই হাদিসটি নিয়ে অনেকের মতানক্য আছে এবং এই হাদিসের অনেক পার্ট আছে। আমি জাস্ট অনলি চারটি পার্ট বলবো, যে পার্টটি চারটি পার্টের নসিহত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেটি হলো এই ওয়াস্তাকসারু ফিহি মিন আরবা ফিসালি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, চারটে কাজ তোমরা রমজান মাসে বেশি বেশি করবে, চারটে অভ্যাস বেশি বেশি করে বাড়িয়ে নেবে, ফাসলাতাইনি তারজুনা বিহিমা রব্বুকুম, দুটি অভ্যাস এমন যেটা তোমার রবকে খুশি করবে সেরকম দুটি অভ্যাস, ওয়া খাসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, আর দুটো নসিহত বা অভ্যাস এমন যেগুলি তোমার না করে কোনো উপায় নেই, অর্থাৎ তোমাকে বাঁচার জন্য এটা করতেই হবে রমজান মাসে। এই দুটো চার মিলিয়ে চারটে ইবাদত বা খাসলাত অভ্যাস তোমাকে তৈরি করতে হবে, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তো ফাআম্মাল খাসলাতাইনি লাতানি তারজুনা বিহিমা রব্বুকুম, ওই দুটি খাসলাত যা তোমার প্রভুকে রাজি খুশি করবে সে দুটো কি, ফাশাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাক্ষ্য দেওয়া, অর্থাৎ কালেমায়ে শাহাদাত বা কালেমায়ে তাইয়েবা এগুলি বেশি বেশি পড়া বা আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাক্ষ্য প্রদান করা, ওয়া তাস্তাগফিরু, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে ক্ষমা চাওয়া, ইস্তেগফার করা, এই দুটি কাজ আল্লাহ রাব্বুল ইজ্জাতকে কী করে, খুশি করে।
ও আম্মাল খসলাতাইনি লা গিনা বিকুম আনহুমা, এবং দুটি খসলাত এমন যা না করা ছাড়া আমাদের কোনো উপায় নেই, সে দুটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধি করতে বলেছেন, সেটি হলো ফাতাসালুনাল জান্নাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে জান্নাত চাওয়া, যে হে আল্লাহ আমাদেরকে জান্নাত দিন, রোজার মাসে যেটা আমাদের গুণাগুলি ক্ষমা করে দিন, জান্নাত প্রাপ্ত হয় আমরা যেন, এই সব কিছু আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে বলা। ওয়াতারুজুনা বিহি মিনান নার, এবং আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাওয়া, এই দুটি কাজ কোনো মানুষের করা ছাড়া কোনো উপায় নেই, কোনো উম্মার কোনো বাঁচার রাস্তা নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু এর আগের পাঠে আমরা আলোচনা করেছি যে রমজান মাস প্রাপ্ত হলো, নিজের গুণাগুলি ক্ষমা করে নিতে পারলো না, সে ধ্বংস হোক, এমন ধরনের বাক্য বলেছে, এর জন্য প্রত্যেক মুমিন উম্মার কর্তব্য হচ্ছে যে রমজান মাস আসলে বেশি বেশি করে জান্নাত চাওয়া আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে, এবং জাহান্নাম থেকে পরিত্রাণের দোয়া করা বিশেষভাবে জরুরি। আল্লাহ রাব্বুল ইজ্জাত আমাদেরকে এই পবিত্র মাহে রমজানে এই আমলগুলি করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আগামীতে আপনাদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে ইসলাম সম্পর্কে বা রোজা সম্পর্কে, আপনারা জানাবেন, আপনাদেরকে যথার্থ উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ।